আছি আর এই দুজনের দিকে দেখো কি অবস্থা সকাল সকাল মারপিট করছে আর এখানে রাতে প্রচুর বৃষ্টি হচ্ছে চারিদিকে পুরো মেঘলা হয়ে গেল একদম অন্ধকার হয়ে আছে দেখো কি অবস্থা দেখো সকাল সকাল খাচ্ছি বলো দিয়ে দাও দিয়ে দাও তুমি দিয়ে দাও আমি তোমাকে জিনিস দেবো দিয়ে দাও দিয়ে দাও আমি জিনিস দেবো তোমাকে দিয়ে দাও আর দেবো আমাকে দাও দাদাকে দিয়ে দাও শোনো বলো তুমি দাও তোমাকে আমাকে জিনিস দেবো জল আছে তো জল খেয়ে নিলে দেবে তুমি আচ্ছা তুমি জলটা খেয়ে নাও তোমাকে বলো দেবে সারাদিন মাটি মাথা খারাপ করে দেবে আজকে सकाल सकाल एनर्जी ड्रिंक माने आमार लेबू जल सारा दिन এইটা খেয়ে আমি একদম এনার্জেটিক থাকি আর লাইটের একটু প্রবলেম হচ্ছে মানে চারিদিকে একদম পুরো ঘুটঘুটে অন্ধকার পুরো একদম তো চলো আমি আমার ড্রিঙ্কটা কমপ্লিট করি তারপরে আমি অন্য কাজে হাত দেব আর প্রচুর জামা কাপড় পড়ে আছে সেইগুলো আলমারিতে এখনো গোছানো হয়নি আগে আমাকে ওইগুলো গোছাতে হবে পুরো ভর্তি হয়ে আছে এলোমেলো হয়ে আছে তো ওগুলো গোছাবো তারপরে আরো কিছু কাজ আছে সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করব তার আগে চলো আমি ড্রিঙ্কটা খতম করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে চলো বলো পেঙ্গুইন পাখি তো দেবো আমি পেঙ্গুইন পাখি দেবো তুমি গুড মর্নিং বলছো গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলে দাও গুড মর্নিং গুড মর্নিং বলে দাও গুড মর্নিং সকাল থেকে বানা করছে আবার কার্টুন দেখবে সারাদিন কার্টুন দেখতে থাকে সোফাতে বসে কি করবো যে সোফাতে বসতে হবে কার্টুন চালিয়ে দেবে কার্টুন দেখবে সকাল সকাল পড়াশোনা পড়াশোনা করো কেন বলে দাও তো চলো এদেরকে কার্টুন চালিয়ে দিলে কার্টুন দেখতে থাকো আর আমার এনার্জি ড্রিঙ্ক তো শেষ হয়ে গেছে এবার যাব ব্রেকফাস্ট করব আচ্ছা ঠিক আছে কার্টুন চালিয়ে দেব তো ব্রেকফাস্টে আজকে ভাবছি রুটি বানাবো তো চলো রুটিটা বানিয়ে নি ওদেরকে টাইম দিয়ে খেতে দিতে হবে নিজেকেও খেতে হবে তারপরে আমি অন্য কাজে হাত দেব তো চলো এখন কাটাকাটি করছে কার্টুনটা চালিয়ে দিই হ্যাঁ চলো এবার আমি রান্না করে যাই আর তোমরাও চলো আমার সাথে রান্না করে রুটি বানাবে রুটি মাথা খারাপ করে দিচ্ছে পুরো একদম এই দেখো দীপের এই সমস্ত এই দেখো আমি এর সেভিং কিটগুলো সব এখানেই রেখে দিই আর উনি কী করেছেন ড্রেসিং টেবিলের ওপরে উঠে গিয়ে এই সব কিছু জিনিসপত্র এইগুলো সব নিয়ে মাথা খারাপ করছে উফ একটু বসি একদণ্ড বসার মতো আবার আবার দেখো ওই দেখো ওই দেখো ওই নিয়ে আবার কি চলে যাচ্ছে আবার কি নিয়েছিস তুই কি নিয়েছিস ব্রাশটা নিয়ে ওই দেখো দি
দীপের ওই শেভিং করার ব্রাশটা নিয়ে চলে গেছে। ওই দেখো ওই দেখো দেখো, তুই কি করছিস? শেভিং করবি? তুই শেভিং করবি? ড্রেসিং টেবিলে গানাটা ঠিক করে দে, যা। একটু বসার মতো শান্তি নেই সকাল থেকে, বাইরে বৃষ্টি আর ভেতরে একদম জমিয়ে গুমোট, এত গুমোট এত গুমোট, মানে চিন্তা ভাবনার বাইরে একদম, এত অসভ্য। এটা কি দেখি, আর এদিকে 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 বস বস, তো বদমাস কেন বলে দে তো। হ্যাঁ চুপ, দেখো তোমাদেরকে কেমন বলছে দেখো, চুপ বলে। কেমন আছো তোমরা বলে দাও তো, কেমন আছো তোমরা? ওই তো চলো, আমি জামাগুলো আগে গুছিয়ে নিই। হ্যাঁ ব্রেকফাস্ট তো হয়ে গেছে আজকে, ব্রেকফাস্ট রুটি দুধ, সকালের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তারপর এদের এত মানে মাতলামি শুনুন, এই মাতলামি ছাড়তে ছাড়াতে আমার সময় চলে গেছে। তারপরে এই মা এসছে, এখন পেয়ারা খাচ্ছে আর আমার মাথার উপর গুনগুন গুনগুন করে ঘুরছে। আরে ওটা মুখে দেয় না বাবা, পাপা আসু মার দেবে কিন্তু। তো চলো আমি আগে ড্রেসগুলো গুছিয়ে নিই, জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে রান্নাঘরে যাবো। এই দেখ ওই দেখ, তোমাকে বসতে হবে না, তুমি উঠলেই আমার মাথা খারাপ করবে। চলো গুছিয়ে নি, শরীর ভেতরে জল দিতে হবে, জল না দিলেই মুশকিল। চলো একাগর থেকে জলটা ভরে নিই, ভরে নিয়ে তারপরে এখনো ডাস্টিংয়ের কাজ আছে, রান্নাবান্না করে নিয়ে ডাস্টিং করবো, ঠিক আছে? তো চলো আগে জলটা ভরে নিই, তারপরে ডাস্টিংয়ের কাজ করবো। প্রচুর ধুলো বালি পড়ে আছে রাস্তার ধারে, বাড়ি ঘরে যা অবস্থা, ধুলো একদম ভর্তি সব ফার্নিচার, তো সেগুলো আমাকে একটু মুছে, কী বলছি মুছে, ভুল বালতি সব বলে ফেলছি, উল্টো পাল্টা উচ্চারণ করে ফেলছি, বুঝতে পারছো? তো চলো জলটা ভরে নিই, তারপরে মুছব। ডাস্টিং ডাস্টিং সারাদিন শুধু ডাস্টিং করতে হবে, ডাস্টিং করার আগে আমাকে মুখ পোড়াতে হবে, মুখ পুড়িয়ে রান্না বান্না করতে হবে এই বর্ষাতে,
তারপরে অন্যান্য কাজ। চলো জলটা ভরে নিই আগে, তারপরে অন্য কথা। ওদেরকে এতক্ষণ ধরে ঘুম পাড়াচ্ছিলাম, এই জাস্ট ঘুমলো, এখন প্রায় 3টের ওভার হয়ে গেছে। তো এত বৃষ্টি হচ্ছিল যে আমি জামা কাপড়ও মেলতে পারিনি, যেই জামা কাপড়গুলো বাকি জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো এখনো মেলা হয়নি। তো চলো আমি ছাদে ওইগুলো আগে মেলে দিয়ে আসি, ঠিক আছে চলো। জামা কাপড়গুলো সব মেলে দিলাম, ভেজা ছিল আর তখন এত বৃষ্টি হচ্ছিল সেজন্য জামা কাপড় আর মেলতে পারিনি। আমি ভাবলাম যে রোদ উঠুক বা বৃষ্টি একটু থেমে যাক, তারপরে আমি জামা কাপড়গুলো ছাদে মেলে দেবো। তো দেখলাম বৃষ্টিও থেমে গেছে, আর সেই সুযোগ আমি বাচ্চাদের ঘুমও পাড়িয়ে দিলাম। অনেক টাইম লেগেছে, মানে যুদ্ধ করে ঘুম পাড়াতে হয়েছে। তো যাই হোক ওরা ঘুমিয়ে গেছে, এবার আমি জামা কাপড়গুলো মেলে দিলাম। তো মোটামুটি এখন একটু আমি ফ্রি আছি, ফ্রি কিছুই নেই, আমাকে এডিটিংয়ের কাজ করতে হবে, এখন একটু রেস্ট নেবো আর এডিটিংয়ের কাজ করব। তো চলো তার সাথে সাথে ভিডিওটি আজকে আমি এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তার সাথে সাথে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সেফ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।